আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে শেয়ার করবো একটা রেসিপি। আমি এটা বেসিক্যালি আপনাদের শেখাতে আসিনি, এটা আমি যেমন করে পারি এটাই শেয়ার করবো এই আর কি। তো আমার সাধারণ রান্নায় সবাইকে ওয়েলকাম। পাতিলে আমি প্রথমে তেল দেব, তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর এখানে পেঁয়াজ কুচি দিলাম, খুব বেশি পরিমাণ পেঁয়াজ এখানে আমি ব্যবহার করিনি, দুইটা পেঁয়াজ হলেই হবে। এটাকে এবার নাড়াচাড়া করে এর মতো বাকি ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব। এটা আদা রসুন বাটা দিলাম, খুব বেশি দেওয়া যাবে না, গন্ধ হবে, অল্প পরিমাণে দিতে হবে। এরপর লবণ দিলাম, এরপর দিব একটু হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো, এবার এটাকে নাড়াচাড়া করে নিব। নিচের অংশে লেগে যেতে ধরলে অবশ্যই এখানে পানি দিব, পানি না দিলে লেগে যাবে, ভালো মতো কষাতে পারবো না। তো পানি দিয়ে আরেকটু আমি এটা কষে নিব, দেন আমি এর মধ্যে যে লাউটা কেটে রাখছি লাউগুলো দিব। এবার একটু ধনিয়া গুঁড়া দিলাম, আর দিব এখানে মিক্সিং মশলা গুঁড়া। বেসিক্যালি এই রেসিপির টেস্টটা কিন্তু এখানেই, আই থিঙ্ক। এটাকে ভালো করে কষে নিতে হবে। এটা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি যে লাউটা কেটে রাখছিলাম ওগুলো দিব। এবার অর্ধেক দিব, এখানে বেশি পরিমাণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করা যাবে না, আগে অর্ধেক দিয়ে ভালো করে মিক্সিং করে নিব, দেন বাকিটুকু দিব। এভাবে করলে ভালোভাবে মিক্সিং হয়। এই যে আগে থেকে রান্না করা ছিল আমার শোল মাছ, তো এই মাছটা আমি রান্না মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিব। এটার পাশাপাশি আমি এখানে ভাত তুলে দিলাম, ভাতটা ওর সাথে হয়ে যাক একসাথেই। তো এটাতে আমি এখনও কিন্তু ঝোল দিইনি, এভাবে একটু বেশিক্ষণ ধরে কষে নিলে টেস্টটা ভালো হয়।
যে পানি দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিব, তাছাড়া সিদ্ধ হবে না। আমার রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। তো এই ছিল আজকের রান্না। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ছোট্ট করে ক্লিক করে দিবেন, তাহলে নেক্সট ভিডিও আপলোড করার পর নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে।